হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো উইন্ডোজ ডিফেন্ডার অফ হয়ে থাকলে আপনি সেটা কিভাবে এনেবল করতে পারবেন, বা স্নুজ হয়ে থাকলে সেটাকে কিভাবে আনস্নুজ করতে পারবেন। তো আপনি কিছুটা এরকম দেখতে পারবেন, যখন আপনি উইন্ডোজ ডিফেন্ডার অন করতে যাবেন তো আপনি এরকম কিছু দেখতে পারবেন যেখানে লেখা আছে ইওর ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন ইজ ম্যানেজড বাই ইওর অর্গানাইজেশন। এখানে কোনো ধরনের অ্যান্টিভাইরাস প্রোভাইডার উইন্ডোজ খুঁজে পাচ্ছে না, কারণ আমরা উইন্ডোজ ডিফেন্ডার কোনো একটি প্রোগ্রাম দিয়ে বন্ধ করেছি, বা ভাইরাসের কারণে প্রোগ্রামটি বন্ধ হয়ে গেছে, যেটা এখন আমাদের ঠিক করতে হবে রেজিস্ট্রি এডিটর দিয়ে। তো আমি এই প্রোগ্রামটি রান করার পরে উইন্ডোজ ডিফেন্ডারটি বন্ধ হয়ে গেছে, তো এটাই আবার উইন্ডোজ এনেবল করার অপশন রয়েছে, উইন্ডোজ ডিফেন্ডার এনেবল করতে পারবেন। বাট যদি এরকম কোনো প্রোগ্রাম না থাকে আপনার কাছে, তো সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রি এডিটর দিয়ে করবেন। তো এর জন্য স্টার্ট বাটনে চাপ দিবেন, তারপর লিখবেন রেজ, REG, তারপর এডিট, EDIT, রেজ এডিট, অর্থাৎ রেজিস্ট্রি এডিটর। এরপর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবেন, তারপর ইয়েসে চাপ দিবেন। এখন আপনি চলে আসবেন এইচকি লোকাল মেশিনে, এইচকি লোকাল মেশিন এরকম থাকবে, তো আপনি এক্সপ্যান্ড করে নেবেন। তারপর সফটওয়্যারে চলে আসবেন, এটাও আপনাকে এক্সপ্যান্ড করে নিতে হবে। সফটওয়্যার আসার পর আপনি চলে আসবেন পলিসিসে, পলিসিসে আসার পর আপনি অবশ্যই এটাকে আপনাকে এক্সপ্যান্ড করতে হবে। তারপর আপনি আসবেন উইন্ডোজ ডিফেন্ডার, এখানে ডিসেবল এন্টি স্পাই ওয়্যার নামে যে ফাইলটি দেখতে পাচ্ছেন এটার উপর আপনি রাইট ক্লিক করবেন, তারপর ক্লিক করবেন মডিফাইতে। তো এখানে ভ্যালু ডাটা দিয়ে দিবেন 0, তারপর ওকেতে চাপ দিবেন, অথবা আপনি এটা সরাসরি ডিলেট করে দিবেন। তো 0 করে দেওয়ার পর আপনার কাজ এখন শেষ, এখন আপনি উইন্ডোজটি রিস্টার্ট দিয়ে দিবেন, দিলে আপনার প্রোগ্রামটি আবার চালু হয়ে যাবে, অর্থাৎ উইন্ডোজ ডিফেন্ডারটি আবার আপনি অন করতে পারবেন। তো আমি এখন রেজিস্টার দিয়ে দিই। তো আমরা ফিরে এসেছি রিস্টার্ট দিয়ে, এখন আমরা দেখবো উইন্ডোজ ডিফেন্ডারটি অন হয়েছে কিনা। তো চাপ দিবেন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে, এরপর আপনি চাপ দিবেন ম্যানেজ সেটিংয়ে। এখান থেকে এখন আপনি উইন্ডোজ ডিফেন্ডার বা উইন্ডোজ সিকিউরিটি অন করতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন রিয়েল টাইম প্রোটেকশন অন হয়ে গেছে, ক্লাউডস ডেলিভার্ড প্রোটেকশন অন, অটো স্যাম্পল সাবমিশন অন হয়ে গেছে, এখন টেম্পার প্রোটেকশনটা হয়তো বা একটু পরে অন হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, কোন ধরনের সমস্যা উপভোগ করলে কমেন্টে জানাবেন ছবি সহ। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।